বাবা আমি বিয়ে করব। আমার তুমি আমার আদর করো, আমার আদর আদর করো না কেন? আমি একটা চলবার পাই না, গুলো লাগবো। তুমি কও তো তুমি কি ধরনের মাইয়া বিয়া করবি? তোর কাছ থেকে আমার মতামত না নিয়ে তোর আমার বিয়া করা যাবে। আব্বা আমি পছন্দ করছি। কি বা ওই আব্বা কুলোই তো কাজ দিলাম বাবা বুদা। কি ওটা তো বাদ বেশি খাবো বাবা। আমি দেখি চেষ্টা করি বিয়ে করাবার ভাই। আমার তো কাজ কামের লোক নাই তোর নবর। আচ্ছা পোলাই বলে বিয়ে করবো দেখতে আমি না তোমার খুঁজতাছি কি লাগে গো? ভালাই আছো তাহলে? না আমি তোমার আইসি না মহাড়া বিপদ বইরে আইসি। আমার বিয়ে করাই দাও মাও মরা পোলা, যদি এটা বউ টো না নিয়ে দেয় তাহলে তো আমারও শান্তি আমার পোলারও শান্তি। এই জন্য আমি আইসি তোমার আমার এলাকা বিপদ। শুনেন 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 মাতা বর্ষা, আজকের যে জামানা বর্ষে হ্যাঁ এই খাটা বাউনের পাত্র কোনো টাইমই নাই। তুমি খালি আমার এই পোলার আবার বিপদ থেকে আবার এই দুধ দর করো। আপনি কোনো চিন্তাই করবেন না। এই কদু গোটক যেখানে আছে বিয়ের সাথে ব্যাপারটা আরে আমি হলাম গিয়া কদু গোটক, যত বিধবা ইতিম কানা বাউন বুটা এইসব গোটক গিরি আমি করি, আমি সারা কেউ করতে পারবো না। টাকা কিন্তু একটু বেশি কামাই। আসসালাম আলাইকুম। আমি হলাম কদু গোটক, আমার নাম হলো কুদু কুটুক, বিয়ে শাদী করাই আমার কাম। আসসালাম আলাইকুম গড়ক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই মেলা করছেন? এই যে উত্তর পাড়া যে কানুর মেয়ে আছে না, কানুর মেয়ে হ্যাঁ, ওর আজকে বিয়ের তার দিন তারিখ ফুরাইছে। তারপরে সমস্যাটা কি গড়ক সাহেব বলেন? আমার মেয়েটা অল্প বয়সে মেলা মুড়া হয়ে গেছে, গা সিমেন্টের খামের না হলা তাই নাহি। হ্যাঁ তাহলে তো কি খাওয়াইছেন গো? এই যে হাইব্রিড তরি তরকারি মাছ মাংস খাওয়াইয়া বেশ হামা মুড়া হয়ে গেছে গা গড়ক সাহেব। আমার মেয়েটার দেখে উনি বিয়ে দিয়ে দেওয়া যায় না। হুম জি জামানা পড়ছে, মোড়া পাত্রী কেউ বিয়ে করতে চায় না গড়ক সাহেব। বলেন দরকার পড়ে যৌতুকি কিছু বাড়াই দিমু, তবে খাড়া হোক ন্যাংরা হোক আতুর হোক দেখ ঠেঙ্গা হোক তাও আমি মেয়ে বিয়ে দেহাল দিমু। এই মেয়ে রাজাবার আমি সহ্য করবার পাইতাছি না, শিয়ান মেয়ে ঘর থাইকা। আমার কাছে তো একটা পাত্র আছে দেখ থেকে বাউ এর দিয়ে যদি বিয়েটা করার পাই আমি পুরো মত টাকাটা পাবো, এটাই ঠিক করি। হুনেন হুনেন হ্যাঁ বলুন। একটা আছে শিক্ষিত যুবক কুট পরা ভদ্রলোক সাইজ একটু ছোট চলবো? চলবো কিন্তু ডিমান্ড নেবো কিন্তু 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিবো আর আপনার পার্সোনাল কিছু দেয় আলহামদুলিল্লাহ। তাহলে
আগামী শুক্রবারে বিয়েটা পড়াই দিব। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, চিন্তাই করেন না। আমার মেয়েটার কোন মতন গছাবার পাইল, আরো তো দিনের দিন বেশি ফেরা হয়ে গেত আছে গা। যাই হ্যাঁ। আচ্ছা গডক সাহেব, উত্তর বরাবর কষ্ট ছাড়ি। আচ্ছা গডক সাহেব, যাই। আসসালামু আলাইকুম। কোন চিন্তাই করবেন না। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি স্যার আপনার মেয়ের বিয়ের পাত্রই খুঁজে পাবো না কেউ। আল্লাহ দেট থ্যাঙ্গো, তাও তো জামাই আল্লাহ মিলাই দিল। আসি আসি। আচ্ছা গডক সাহেব, আসসালামু আলাইকুম। আমি তো তোমার তোনে গড়া গিয়ে গেলাম। মামুন মন আব্বা, তুমি এখনো কুতকুত খেলাইতেছো? হ্যাঁ বা খেলাইতেছি। তোমার না আজকে দেখবার আবু বা শোনো, আমি চাইতেছি কি আমার আর বিয়ে শাদী তোমার সাথে দেখাইও না, শরম লজ্জা দিও না আব্বা। একে একে কয়টা বিয়া হইলো, 20-30টার উপরে আমার দেখবার হইলো লোকজন, আমার খালি মোটা দেখে কেউ বিয়া করে না। মামুন মন, এখন যে গড়ক ধরছি ও সব কাম্পা, বুঝছ? জামাইয়া না দেখছে সামান্য একটু খাড়া, কিন্তু চলবো। বিয়ার পানি পাইলে বড় জামাই। তুমি আলো একটু সাজা সাজগুজ পারাও, আজকে দেখ বাড়াও। উর্বের টুক না সম্পূর্ণ? আচ্ছা আচ্ছা আচ্ছা, নামান নামান নামান। আরে বাবা উড়ো, এই বাবা উড়ো। কথা বার্তা শেষ করে তাড়াতাড়ি ব্যবস্থা করে এগুলো বাড়ি তো মেরুট সরকার আনে, বুঝছে? নৌকাতে যাইতে হবো, আপনার মায় আছে না? গডক সাহেব, ওই যে আমার মেয়ে মুনমুন এসে গেছে। আগে করে সবই দেহ দেহ, তোমার জন্যই তো আমি নিয়ে আসছি, তোমার সদাই তুমি দেখকে নাও বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মামুন মুন,
তুমি আজ আমায় দেখে নাও, ভালো করে দেখো 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 মাপতে দেখো মাপতে দেখো দেখো বাবা আমার কোনো দেখা দেখি না, আপনি যা করবেন আমি তাই করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, আমার কথা আছে। কি কথা কি কথা বাবা, একটা গাও বাবা, কি কথা শুনবো বাবা? হ্যাঁ আমি তো টেস করি, আমার লেক কুলো করে কুলো করে নিয়ে গুড়া বাবা কি না, ও আমি টেস্ট করব। কি কথা? হবে হো বাবা, করাই কাছে করাই কাছে। আপনার মতো দেখ ঠেঙ্গা ছেলেকে ঘুরাবে মামুন বোন, একটু নিয়ে টেস্ট করো। যাও বাবা, তুমি একটু লাভ দাও, লাভ দাও লাভ দাও, যাও ডরাইও না বাবা, ডরাই জামা রে শুকুলা নাও, ডরাইও নেব আব্বা, না না ডরাইও না বাবা, ডরাইও না কুলো নিব। উড়ছে আব্বা, বাবা বাবা খোদা বাবা, হ্যাঁ তুমি কই উবরে উবরে বাবা উবরে আব্বা, আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আজকে তো আমার তো সময় ঠিক কম, আবার তো বিয়ে পড়ানি তো শেষই মনে করতে এই গেছে গা, ডেস্টিনি পুরো আমরা করবো নি, আবার তো আমরা বিদায় করে দিন। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, মা পছন্দ হয়েছে না? ব্যয় সাহেব আমার মেয়ের, আরে আপনি নিজের মেয়ের মতো করে দেখে আঁকবেন। ঠিক আছে তাহলে গরম সাহেব, আমি আই গেলাম তাহলে, আপনি একটু বাসাও করে। আচ্ছা আচ্ছা যান, আমরা যান আমরা যান মা, তাহলে তুমি একটু বিদায় টিদায় নাও। হ্যাঁ আসেন দাও, আপনি আসেন 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 আসেন। তোমার ভালো লাগতেছে না আমার কোলে উঠতে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, সারা জীবন আমি তোমার কোলে করেই রাখবো। দর্শক ভাই, স্বামী তো স্বামী, খাটা হোক লম্বা হোক কালো হোক বুসা হোক যাই হই, স্বামী তো স্বামী, আসলে এই না সব কিছু না, আসলে মন হলে বড় জিনিস, মনের সাথে মন মিললে সব কিছুই হয়।